হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো ভিআরপি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে ভিআরপি অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগ করার যে আপডেট আমরা হাতে পেয়েছি, তো সেটি কোন জেলায় কীভাবে আবেদন করবেন, কোয়ালিফিকেশন, যোগ্যতা, তো বন্ধুরা প্রচুর পরিমাণে বিভিন্ন ব্লকে প্রচুর পরিমাণে যে ভিআরপি নিয়োগ করা হচ্ছে তার আপডেটটা আমরা হাতে পেয়েছি। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো বন্ধুরা, তার আগে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিআরপি নিয়োগটা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে প্রচুর পরিমাণে নিয়োগ করা হচ্ছে। তো আস্তে আস্তে সমস্ত ব্লকে এই নিয়োগটা চালু হয়ে যাবে আস্তে আস্তে। তো বন্ধুরা, আপনারা যে কোনো ব্রাউজার সার্চ করবেন, পশ্চিম মেদিনীপুর .gov.in সার্চ করলে এই যে এই পেজ চলে আসবেন। এই পেজে আসার পর এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট পেজ রয়েছে। তো এই রিক্রুটমেন্টে যদি ক্লিক করেন তাহলে এই যে পশ্চিম মেদিনীপুরের রিক্রুটমেন্টের যে অফিসিয়াল পেজ সেখানে পৌঁছে যাবেন, অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে যেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ভিলেজ রিসোর্স পার্সন আন্ডার ভেরিয়াস ব্লক অফ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো এখানে যে পিডিএফ লিঙ্কটি আছে, পিডিএফ লিঙ্কটি আমাদের ক্লিক করতে হবে। তো পিডিএফ লিঙ্কটি ক্লিক করলে আমরা বিস্তারিত আলোচনা শুরু করতে পারবো। তো বন্ধুরা, আপনারা কোন জেলাতে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনার জেলার নাম এবং আপনার ব্লকের নাম এবং আপনার নাম অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার জেলা যখনই কোনো আপডেট আসবে আমরা আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, সেই নোটিশটি আমরা যেটা ডাউনলোড করে নিয়েছি, যেটা হচ্ছে জেলা সামাজিক নিরীক্ষা বিভাগ পশ্চিম মেদিনীপুর, এখানে বিজ্ঞপ্তি দেওয়া আছে। তো বন্ধুরা দেখুন, এখানে যে পশ্চিমবঙ্গ নির্দেশ অনুসারে জানানো যায় যে 2019-20 এবং 2020-21 আর্থিক বছরের সামাজিক নিরীক্ষা করার জন্য নিম্নলিখিত ব্লকভিত্তিক গ্রামীণ সম্পদ কর্মী অর্থাৎ ভিআরপি নিযুক্ত করা হবে। তো এখানে সমস্ত ব্লকের নামগুলো এখান থেকে পেয়ে যাবেন, এবং এখানে গ্রাম পঞ্চায়েতের সংখ্যাটা পেয়ে যাবেন, এবং সেই গ্রাম পঞ্চায়েতে কতগুলো ভিআরপি নিয়োগ করা হচ্ছে শূন্যপদ কটি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল শূন্যপদ, যেটা হচ্ছে 352 টোটাল শূন্যপদ, এবং এখানে টোটাল 21টি আছে ব্লক, আছে 21টি ব্লকে এবং এতগুলি গ্রাম পঞ্চায়েত, এবং সেই গ্রাম পঞ্চায়েতে মোট ভ্যাকেন্সি 352টি। এবং এখানে আমরা দেখে নেব যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে কী শর্তগুলো পূরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই 1/1/2020 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। আবেদনকারী অথবা তার পরিবারের কেউ যেন MGNERGA অর্থাৎ জব কার্ড প্রকল্পে 100 দিনের কাজ করছে বা করে থাকে এমন হতে হবে। প্রার্থীকে অবশ্যই সহ সহায়ক দলের সদস্য হতে হবে। এবং পরের যে দেখে নেব, প্রার্থীকে যে ব্লকের জন্য দরখাস্ত করবেন সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আবেদনকারী যে ব্লকের বাসিন্দা তিনি কেবলমাত্র সেই ব্লকে গ্রামীণ সম্পদ কর্মী হিসাবে আবেদন করতে পারবেন। প্রার্থীর অবশ্যই প্রতিবেদন লেখার যোগ্যতা থাকতে হবে, এবং প্রার্থীকে প্রাণোচ্ছল বা কর্মক্ষম হতে হবে। প্রার্থী অবশ্যই কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারি কর্মচারী হবেন না, বা MGNREGA বা PMAY বা BAY অথবা NSSP NNAP প্রকল্পে রূপায়ণকারী সংস্থা দলের সঙ্গে যুক্ত থাকলে হবে না, অথবা জব কার্ড প্রকল্পে যে জব কার্ডের সুপারভাইজার সেই পদে থাকলে, যদি আপনি জব কার্ডের সুপারভাইজার কাজ করেন সেক্ষেত্রে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন না। তো আমরা আরও দেখে নেব যে উক্ত নিয়োগ কোনো স্থায়ী বা অস্থায়ী চাকুরির নিশ্চয়তা দেয় না, এই পদের জন্য কোনো নির্দিষ্ট পারিশ্রমিক নেই, পারিশ্রমিক কাজের দিন সংখ্যার সঙ্গে সম্পর্কযুক্ত, বর্তমানে দিন প্রতি একজন দক্ষ শ্রমিকের যে MGNERGA অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন, আপনাদের কোনো যে স্থায়ী বা অস্থায়ী কোনো এখানে পারমানেন্ট চাকরির কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এখানে জব কার্ডের যে রোজটি দেওয়া হয় সেই রোজই আপনাকে দেওয়া হবে। আপনি যত দিন কাজ করবেন মানে আপনাকে দিন সংখ্যা অনুযায়ী পেমেন্ট করা হবে, এবং কাজের দিন সংখ্যা ও সময়সীমা আসন্ন সামাজিক নিরীক্ষার কাজে 2019-20 এবং 2020-21 আর্থিক বছরে সর্বাধিক 15 দিনের কাজ দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন, এবং ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের 21/10/2020 থেকে 3/2/2020 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে, এবং আবেদন করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে TPLW.PosimMedinipur.gov.in।
তো বন্ধুরা, যখনই অনলাইন আবেদন শুরু হবে, আমরা আমাদের চ্যানেলে কীভাবে আবেদন করতে হয় আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। এবং দেখুন বন্ধুরা, প্রার্থী বাছাই পদ্ধতি যেটা দেওয়া আছে, প্রার্থী বাছাই করা হবে মোট 50 নম্বরের ভিত্তিতে। এর মধ্যে 45 নম্বর থাকবে, মানে 45 নম্বর হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর অনুযায়ী। তো আপনি মাধ্যমিক পরীক্ষা যে পাস করেছেন, তো তার ওই মার্কশিটের নাম্বারের উপরে ভিত্তি করে 45 নম্বর পাবেন, এবং 5 নম্বর থাকবে ইন্টারভিউর জন্য। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে কোনো লিখিত পরীক্ষা থাকছে না, তো সম্পূর্ণ এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট স্থান তারিখ সময় অনুযায়ী সাক্ষাৎ বা ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ প্রার্থী উপস্থিত না থাকলে প্রার্থীপদ বাতিল বলে গণ্য হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে বা ব্লক ভিত্তিক ঘোষিত শূন্য পদের আনুমানিক 5 গুণ। তো বন্ধুরা, এখানে আরও দেওয়া আছে যোগ্য প্রার্থীদের তালিকা সাক্ষাতের অর্থাৎ ইন্টারভিউ স্থান তারিখের সময় সংশ্লিষ্ট ব্লক ও গ্রাম পঞ্চায়েত অফিসে নোটিশ বোর্ডে এবং উপরোক্ত ওয়েবসাইটেও দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদাভাবে জানানো হবে না। তো বন্ধুরা, এই ছিল আপডেট। তো আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, যেখান থেকে আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটে এসে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আরও বিস্তারিত পড়তে পারবেন। তো বন্ধুরা, আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর এরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।